এই পাশে বডিটা দেখেন, একেবারে টানা বডি ভাইয়া, একেবারে টানা বডি মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। এটা 110 আর এটা মডেল হচ্ছে 2000। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম আবারও মদিনা কার কালেকশন থেকে। আর আজকেও আমরা গত ভিডিও যারা দেখেছেন একটা 110 দেখেছেন, ওটা ছিল সিলভার কালার, আজকে দেখাবো একটা আর একটা 110 হোয়াইট কালারের গাড়ি, জোস একটা গাড়ি কম বাজেটের মধ্যে। ফুল ভিডিওটা একটু দেখবেন। সামনে নাসিম বাসের শোরুমের ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলুন আমরা এই গাড়িটা একটু দেখে নিই ভাই। জি, এটা হচ্ছে ভাইয়া টয়োটা 110, আর এটা মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ। আর দেখতে পাচ্ছেন সাদা কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল মাশাআল্লাহ খুবই সুন্দর। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল, আপনার ক্রিস্টাল হেডলাইট। হ্যাঁ, ক্রিস্টাল হেডলাইট। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G15 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল যে লাইট, সেই লাইট। সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। আর এটা তো সর্বশেষ মডেলের গাড়ি। জি জি, এটার পরে আর কোনো মডেল আসেনি ভাইয়া। এছাড়া গাড়ির রিংটাও দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং। এছাড়া গাড়ির সাইডে দেখতে পাচ্ছেন রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্চের কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা বিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম নিকেল বিট, অরিজিনাল নিকেল বিট ভাইয়া। এগুলো কোথাও কোনো চেঞ্জ করা হয়নি, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। ভিতরে দেখেন 1500 cc অল অটো, আর এটা হচ্ছে এসি সেলুন। এটা হচ্ছে 1500 cc-র মধ্যে সবচাইতে আপডেট ভার্সন। পিছনে কিন্তু আপনার আমরেস্টও দেওয়া আছে, এই দেখেন পিছনে আমরেস্টও আছে, আমি একটু দেখে দিচ্ছি। এই দেখেন আমরেস্ট, খুবই চমৎকার একটি গাড়ি। পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে লাইট, সে লাইটগুলো আছে। এসি সেলুনের লোগো দেওয়া আছে, টোটাল মনোগ্রাম, এখানে কলার লোগো দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G15 সিরিয়াল। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা। ভিতরটা দেখেন একদম অরিজিনাল যে কালার, সেই কালারটি আছে, কোথাও কোনো রং করা হয়নি। এই পাশে জয়েন্ট একটু দেখেন সাইম ভাই, এই জয়েন্টগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন এগুলো কোথাও কোনো হাতের বাড়ি নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এই পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি ভাইয়া, একেবারে টানা বডি মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ খুবই ফ্রেশ, সুন্দর একটি গাড়ি। 1500 cc অল অটো, 100 AC লিমিটেড, সরি 110 AC লিমিটেড। এটা হচ্ছে 110 AC লিমিটেড, একেবারে এসি সেলুন যেটাকে বলি, সেই এসি সেলুন গাড়ি। দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে। এসি হচ্ছে কিন্তু সফট টাচ, কিন্তু দেখেন এসি হচ্ছে সফট টাচ এসি, দেখেন সফট টাচ এসি। ভিতরে সেলিংগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে। হ্যাঁ, তো চলুন আপনাকে একটু ইঞ্জিনটা আমি, চলুন চলুন ইঞ্জিনটা দেখি। হ্যালো, গাড়িটার ইঞ্জিন রুমটা দেখি, এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। দেখেন ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে কালার, সেই কালারগুলো আছে। সামনে মার্সেলগুলো দেখেন একেবারে কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই, যে অরিজিনাল কালারটা সেই কালারটি আছে, আমরা শুধু ওয়াশ করেছি। আর ভিতরে দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল কালার ভাইয়া। আর ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন 1500 cc EFI ইঞ্জিন, খুব সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাইটার মডেল আর রেজিস্ট্রেশন এটা একটু বলে দেন। এটা হচ্ছে ভাইয়া 2000 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন, 1500 cc এসি সেলুন, একেবারে ফুল ফ্রেশ একটি গাড়ি মাশাআল্লাহ, সিএনজি করা। এটার প্রাইস কেমন যাচ্ছে? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 7,75,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কি? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নম্বর 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপ কিন্তু ফোন দিতে পারবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।